আমাদের এই সামনে বরণপুর গ্রামের স্মৃতি ছেলে শ্রী মানিকচন্দ্র সরকার, শ্রী মানিকচন্দ্র সরকার। আমি ফরিদনগর টেকনিক্যাল বিহার স্টুডেন্ট কলেজে এসে এবং আমার স্নেহের ছাত্র ভাই ও উপস্থিত শিক্ষক মন্ডলী সামনে দেখে আমি খুব আনন্দিত হচ্ছি। আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে তার ভাইয়ের মধ্যে যে একটা মনোভাব বিরাজ করেছিল বা বিয়ের পূর্ব মুহূর্তে তাদের যে একটা অনুভূতি আকৃষ্ট করেছিল, সেই তার উপর ভিত্তি করে অল্প সময়ের বিনিময়ে আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম বিবাহ বন্ধন। দুয়ে দুয়ে চার হয় দুই দুজনে চার, দুইজনের সময় হয়েছে বিবাহে বসার। এখন কোনে বলছে, আমি ছিলাম দেশের ঘরে দেশের বাড়িতে, এলাম এবার অজানা বিদেশ ঘরে বিদেশ বাড়িতে। আমার বাবা মারা গেছেন দুঃখ ছিল তখন, এবার বুঝি সুখের সংবাদ সুখের ঠিকানা। এখন মামার বাড়ি মাসির বাড়ি সব বাড়িতে ছিলাম, সব কিছু ভুলে গিয়ে নতুন বাড়িতে এলাম। এখন বল কি বলছে, তোমার ছায়া তোমার মা চিরনিদ্রায় শায়িত, এখন বুঝি তোমার মনে আমার ছায়ার স্পর্শ। বিভিন্ন সময় বিভিন্ন বেশে ছিলে তুমি বাবার বাড়িতে, আমার বাড়ি আমার দেশে, আসবে তুমি কেমন সার সেজে। আমার দেশের শীতকালেতে খেজুর রসের মেলা, গাছে ওঠে খেজুরের ভেলা, টানতে টানতে কেটে যায় বেলা। আষাঢ়েতে শ্রাবণেতে কেটে গেছে বেলা, অগ্রহণীতে শেষের বেলায় আমার বাঙ্গের মেলা। শ্রোতা মন্ডলী, আমি আপনাদের কাছে এবং তোমাদের কাছে আমি বিশেষভাবে একটি আশীর্বাদ এবং দোয়া দেব। আমি যেন বাংলা থেকে বিশ্বের দরবারে বিশিষ্ট কবি হিসাবে ইতিহাসের খাতায় নিজেকে নাম লিখতে পারি। এই যে আমার কবিতা শেষ করলাম এবং এর পরবর্তী তারিখ অনুষ্ঠানে আমি আরেকটি কবিতা অনুষ্ঠান করবো।